নির্বাচনে অংশগ্রহণ করেছিল, বিশেষ করে সরকারি দলের সরকারের আশ্বাস তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। বিভিন্ন ভাবে আপনি গেছিলেন, এই জায়গায় আমাদেরকে বলা হয়েছে এইবার যদি সরকারের অধীনে আমরা নির্বাচন করে দেখেন আমরা নিরপেক্ষ নির্বাচন করতে পারি কিনা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, লজ্জার বিষয়, 30 ডিসেম্বর আমরা যা দেখেছি, সমস্ত পৃথিবী যা দেখেছে, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশ ইতিহাসে এক লজ্জাজনক কালো অধ্যায়। নির্বাচনের নামে তারা আগের দিন রাত্রে ভোট ডাকাতি করেছে, ভোট লুটপাট করেছে, এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। পরের দিন আমরা দেখি সরকারের নিয়ন্ত্রিত পত্র পত্রিকায় যে সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ তৃতীয়বারের মতো অর্থাৎ ক্ষেত্রিক বিজয় অর্জন করেছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে এই জিনিসটা তারা বিবেচনা করে না যে দেশের মানুষ দ্বিতীয়বারের মতো এই সরকারের কাছে, এই আওয়ামী লীগের কাছে হেরেছে, তাদের ভোটাধিকার তারা হরণ করা হয়েছে। সেই আপনার 30 ডিসেম্বর বাঙালি জাতির জীবনে সবচেয়ে ন্যাক্কারজনক যে দিবস, যে কালো দিবস, সেই কালো দিবসের সেই প্রতিবাদে আগামী 6 ফেব্রুয়ারি আমরা প্রেস ক্লাবের সামনে বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত আমরা প্রতিবাদ সভা করব, মানববন্ধন করব, কালো বেশ ধারণ করে সেটা প্রতিবাদ করব। এই ব্যাপারে আমাদের এই যে সমন্বয় কমিটির আজকে যে 30 তারিখের পরে প্রথম সভা, এই সভার সিদ্ধান্তগুলো আমাদের সমন্বয় কমিটির অন্যতম নেতা জনাব আব্দুল সালাম সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ। সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা হোয়াটসঅ্যাপ উপস্থিত আছেন, আমাদের আমাদের প্রত্যেকটি দলের নেতারা আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনারা সবাই তাদেরকে ছিলেন। সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। একটা অড টাইমে দুপুর হয়ে গেছে, দুপুর হয় নাই, দুপুর হয়ে গেছে, এরকমটা সময় আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, কারণ এছাড়া আমাদের সময়টা আমরা কোনোভাবেই কাভার করতে পারছিলাম। তারপরেও যে এই সময় আপনারা আমাদের ডাকে এসেছেন সেটার জন্য ঐক্যফ্রন্টের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। সর্বোচ্চ বন্ধুগণ, আপনারা জানেন যে কোন অবস্থায় আমরা আছি, কোন অবস্থায় দেশ আছে, কোন অবস্থায় রাজনীতি আছে, ঠিক এরকম একটা অবস্থায় আমি দেশ পরিচালিত হচ্ছে। এবং আপনাদের মনে অনেক প্রশ্ন, জনগণের মধ্যে অনেক প্রশ্ন, এবং নতুন করে বর্তমান আওয়ামী লীগ মানুষের মনে নতুন নতুন প্রশ্নের উদ্রেক করছে। এই অবস্থায় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে, যেহেতু আমরা আগেই বলেছিলাম যে দেশে একটা অবাধ মানে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আন্দোলন এবং নির্বাচনের জন্য ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, এবং সেই লক্ষ্যে আপনারা জানেন যে খুব অল্প সময়ের মধ্যে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল। গঠিত হওয়ার পরে আমরা নির্বাচনে গিয়েছি, কিন্তু সেই নির্বাচনে প্রারম্ভিক একদম প্রথম থেকে আমরা বারবার বলে আসছিলাম যে কোনোভাবেই ঐক্যফ্রন্টের প্রার্থী যারা আছে তারা মাঠে যেভাবে নির্বাচন করা দরকার সেই নির্বাচনের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। বারবার আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানানোর চেষ্টা করেছি, নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে এবং নির্বাচন কমিশনের যে আমরা তাদেরকে জানানোর চেষ্টা করেছি, কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো তাদের কোনো ভূক্ষেপই তারা করে নাই, কোনো অ্যাকশনই তারা নেয় নাই। কিন্তু তারপরও আমরা নির্বাচনে শেষ পর্যন্ত ছিলাম, এই কারণেই ছিলাম যে আমরা বোঝাতে চেয়েছি যাতে জনগণ বিভ্রান্ত না হয়, বিশ্ববাসী যাতে বিভ্রান্ত না হয় যে ঐক্যফ্রন্ট নির্বাচন চায় না, তারা নির্বাচন ছেড়ে দিয়েছে, আমরা সেই ছেড়ে দিতে চাই নাই। নির্বাচনের দিন ভোর 7টা থেকেই বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনী
কেন্দ্রে তারা যে কীভাবে নির্বাচন কেন্দ্র দখল করেছে, ভোট দিয়েছে, সেগুলো আজকে নতুন করে আর আপনাদের সামনে আমাদের বলার কিছু লাগে না। তারা 30 তারিখে নির্বাচন তারা 29 তারিখে করেছে। আমরা বলেছি যে ফজরের পরে আমরা মাঠে যাব, আর তারা তাহাজ্জুদের পরেই তারা সব ভোট কেন্দ্রগুলো তারা নিজেরা ভোট দিয়ে সেগুলোকে তারা দখল করে নিয়েছে। এবং কুলিগাজের সকালবেলা এত কিছু করার পরেও সকালে যখন আমাদের পুলিশ এজেন্টরা যায়, সেই পুলিশ এজেন্টকে তারা ঢুকতে দেয় নাই। আমরা ঢাকা শহরে দেখেছেন, ঢাকার বাইরে যারা দেখেছেন, তারপরেও কিছু কিছু জায়গায় যেগুলো আমরা ঢুকিয়েছিলাম, ঢুকানোর পরেও বেলা যতই বেড়েছে 10টা 11টা 12টা, তারপর আর কাউকেই তারা ভিতরে থাকতে দেয় নাই। এবং তাদের ইচ্ছা মতো তারা নির্বাচন অর্থাৎ ভোট যেটা দেয়ার সেটা তারা দিয়েছে, নিজেরাই দিয়েছে। এমনকি অনেক জায়গায় এটাও দেখা গেছে যে আওয়ামী লীগের সমর্থক যারা তারাও ভোট দিতে পারে নাই, অর্থাৎ তাদের ভোটের প্রক্রিয়াটা এমন করে গেছিল যে কোনো অবস্থায় ভোটার দরকার নাই, কেউ ভোট দরকার নাই, তারা নিজেরা প্রশাসনকে ব্যবহার করে তারা সেই ভোট যাতে তারা জয়লাভ করতে পারে সেই অবস্থা তারা সৃষ্টি করেছে। এবং হতবাক হয়েছে জনগণ সহ সারা পৃথিবী হতবাক হয়েছে, এটা কি ভোটের নামে যে ফসল হয়েছে। সেই কারণে অন্তত একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যেটা আজকে বলতে চাই আমরা, যেটা আমাদের অন্তত আমরা অ্যাচিভ করেছি, বিজয় হয়েছে, যে জনগণ সহ সারা বিশ্ববাসী আর কেউ কখনোই বলবে না যে আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন হোক বা কোনো নির্বাচন হোক, অন্তত ঐক্যফ্রন্ট বা বিএনপি সহ কাউকে তারা অন্তত বলবে না যে আপনারা সেই নির্বাচনে যান। সবাই দেখেছে যে আওয়ামী সরকারের অধীনে কোনোভাবেই সেই নির্বাচন নির্বাচন হতে পারে না, নির্বাচন হতে পারে না। নির্বাচন মানে কি? জনগণের ভোটই দিতে পারে না, অর্থাৎ জনগণ আজকে আস্তে আস্তে জনগণ থেকে ভোট পুকি যাতে না হয়, জনগণের ভোট দরকার নাই। আগে আমরা শুনতাম অনেকে বলতো অনেকে আপনার ভোট পায় গেছে, আমরা আপনার ভোট সেন্টারে যাওয়া দরকার নাই। এবার সেটা আওয়ামী লীগ এবং তাদের জোট যেটা সেটা তারা প্রতিষ্ঠিত করেছে, তাই সেই কারণে আমরা জানেন যে আমরা এই কারণে তারপর শেষ পর্যন্ত থেকে আমরা বলেছি এই ভোটের রেজাল্ট আমরা প্রত্যাখ্যান করি, এটা কোনো ভোট হয় নাই, জনগণ ভোট দিতে পারে নাই। এই কারণেই ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমরা সেই রেজাল্ট সেই নির্বাচনকে সেই রেজাল্টকে আমরা প্রত্যাখ্যান করেছি। এবং প্রত্যাখ্যান শুধু নয়, মানে এখন পর্যন্ত বিভিন্নভাবে চেষ্টা করছে ঐক্যফ্রন্টের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় কি না, ঐক্যফ্রন্টের কাউকে কাউকে নিয়ে শপথ পাঠ করিয়ে জনগণকে বা বিশ্ববাসীকে দেখানো যায় কি না, কিন্তু ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে। আমাদের ঐক্যফ্রন্টের কেউ কোনো শপথ তো প্রশ্নই আসে না, যেহেতু আমরা নির্বাচন রেজাল্টকে প্রত্যাখ্যান করেছি, কাজে সেখানে কেউ শপথ দেওয়ার কোনো বিষয় নাই, কারণ রেজাল্টটাই আমরা মানি নাই। যে তাদের দায় দক্ষিণায় 4-5 জন 7 জন 8 জনকে দিল আর তারা আবার সংসদে যে তাদের সেই যেটা কাজই আছে সেটাকে বাস্তবায়ন করা, সেটা অন্তত ঐক্যফ্রন্ট করবে না। আমরা আমরা আন্দোলনের মধ্য দিয়েই এবং সেই কারণে আমরা বলেছি নির্বাচন আমরা চাই, যে নির্বাচনকে বাতিল করে অনতিবিলম্বে এই নির্বাচনকে বাতিল করে নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন দেয়া, যাতে জনগণের ভোট জনগণ অন্তত দিতে পারে সেই ধরনের একটা ব্যবস্থা আমরা চেয়েছি। এছাড়া এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। অনেকে বলে যে ঐক্যফ্রন্ট বা বিএনপি নাকি সংকটে আছে, ঐক্যফ্রন্ট বা বিএনপি সংকটে নাই। আজকের এই ভোটের মধ্য দিয়ে গণতন্ত্রকে আজকে আওয়ামী লীগ সংকটে নিপতিত করেছে। এই দেশে গণতন্ত্র থাকবে কি না, মানুষের যে ভোটের অধিকার আমরা সেই পাকিস্তানিদের মধ্যে যুদ্ধ করে অর্জন করেছিলাম, সেই ভোটের অধিকার যে তারা ছিনিয়ে নিয়েছে, এটা আবার আমরা অর্জন করতে পারবো কি না, আজকে এই সংকটে সারা জাতি আছে। কাজে আমরা বলবো ঐক্যবদ্ধভাবে সকল দল মত নির্বিশেষে ঐক্যফ্রন্টের বাইরেও যারা আছেন আজকে সবাইকে আমরা বলবো এই ব্যাপারে সবাই সোচ্চার হওয়ার জন্য। এবং এই কারণে আমরা সেই প্রতিবাদের জন্য আপনারা জানেন যে 6 তারিখে প্রেস ক্লাবের সামনে আমরা 1 ঘন্টার জন্য সেখানে কালো পতাকা প্রদর্শন কালো ব্যাজ ধারণের জন্য যে প্রোগ্রাম দেওয়া হয়েছে সেখানে ঐক্যফ্রন্টের সব নেতারা আসবে, কর্মীরা আসবে। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই
যে জনগণও যাতে এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হয় এবং তাদের যে ক্ষোভ, তাদের যে বিক্ষোভ, তারা ভোট না দিতে পারার মনে যে ক্ষোভ, এটার জন্য যাতে তারা সেখানে অংশগ্রহণ করে এবং শান্তি, আমরা বারবার বলেছি এই প্রোগ্রামগুলো আমরা করতে চাই। ৬ তারিখে প্রেস ক্লাবে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানালাম, সবাই যাতে বেলা ৩টার মধ্যে সেখানে সমবেত হন এবং সেখানে সমবেত হয়ে এই কালো পতাকা, যাতে কালো ব্যাজ যাতে সেখানে সবাই ধারণ করেন সেটার জন্য। আর ২৪ তারিখে আরেকটা কর্মসূচি দেওয়া হয়েছে গণশুনানি। আপনারা জানেন যে যেহেতু কোথাও কোনো ভোট জনগণ দিতে পারে নাই, এটা কীভাবে কী ফরম্যাটে হবে সেটা পরবর্তী পর্যায়ে আমাদের স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত নিয়ে পরে জানিয়ে দেওয়া হবে। তবে ২৪ তারিখে গণশুনানির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাও দেয়া আছে। এই দুইটা প্রোগ্রামকে সার্থক করার জন্যই মূলত আজকে এখানে আমরা বসছি এবং আমাদের ফ্রন্টের যে দলগুলো আছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি কীভাবে সেটাকে করা যায় এবং এই ব্যাপারে আমরা যে যানজট পেরিয়ে আসলাম, আমাদের অর্জনটা কি, আমরা কি মেসেজটা দিব আজকে, আপনি যে কথাগুলো বলেন সব পুরনো কথা, আমি নিউজটা কি দিব, পুরনো কথা পুরোনো কথাই নতুন হয়ে আসতেছে যে আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই যেহেতু নিরপেক্ষ নির্বাচন সম্ভব না সেটা ৩০ তারিখে প্রমাণ হয়েছে, কাজে সেটার জন্য এই কর্মসূচিতে দেওয়া হয়েছে। এই কর্মসূচির শান্তিপূর্ণভাবে কর্মসূচি এবং সেখানে জাতীয় নেতৃবৃন্দরা আসবেন, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আবার আপনাদেরকে জানিয়ে দিলাম এই কর্মসূচিটা, যাতে সেটা সফল হয়, সফল করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা, আপনাদের সহযোগিতা আমরা চাই, এটাই হলো। আর আপনার কর্মসূচিটা হলো ৬ তারিখ ভোট ডাকাতির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ বিকেল ৩টায় প্রেস ক্লাবের সামনে, আমরা সেখানে ১ ঘন্টার কর্মসূচি, আপনাদের মাধ্যমে আমরা সেই কর্মসূচিটা সফল করার জন্য আমরা সহযোগিতা চাচ্ছি আপনাদের। আরেকটা হলো যে ২৪ তারিখ গণশুনানি, এটা কিভাবে হবে, কি ফরম্যাটে হবে, এটা পরবর্তী পর্যায়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেব, এটাই হলো কর্মসূচি। যারা মনে করেন তারা দিতে পারেন, আমরা একটা ম্যান্ডেটরি করে দেয় নাই, কারণ এখানে যেহেতু বক্তব্যটা আছে, বিষয়টা আছে, আজকের আওয়ামী লীগ সরকার তার নির্বাচনকে জায়েজ করার জন্য সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করেছে, কাজে কোনো প্রতিষ্ঠান এখানে স্বাধীনভাবে কাজ করতে পারছে না, পুলিশ যেমনিভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে নাই, নির্বাচন কমিশন যেমনি স্বাধীনভাবে কাজ করতে পারে নাই, কাজে ট্রাইব্যুনাল গঠিত হলে সেটাও যে স্বাধীনভাবে করতে পারবে এই ব্যাপারে আমাদের মনের মধ্যে সন্দেহ আছে। তারপর আমরা বলেছি যারা যারা এটাতে করতে চান তারা করতে পারে, আমরা চাই আমার বাঁ দিক থেকে আমাদের ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ, প্রত্যেকটা দলের যারা আছেন আপনাদের সাথে সবাই পরিচিত হবেন, যার যার নামটা বলে সংগঠনের নাম বলে পরিচিত হবেন, তারপরে ডান দিক থেকে হবে। আমি কাজী সাধারণ সম্পাদক ঢাকা মহানগরীর সম্পাদক সাংগঠনিক সম্পাদক
প্রিয় সহকর্মীদের আপনাদেরকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট শাহ আহমেদ মাধব, বিকল্প ধারার মহাসচিব, জাতীয় প্রকল্প। আমি অ্যাডভোকেট জকুল হায়দার আফ্রিক, প্রেসিডিয়াম সদস্য গণপুরা। আমি মহিউদ্দিন ইসলাম, নাগর প্রকল্পের বিভিন্ন সদস্য এবং জাতীয় ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য। আসসালামু আলাইকুম, আমার নাম এটিএম গোলাম মাওলা চৌধুরী, গণদলের চেয়ারম্যান, জাতীয় ঐক্য ফ্রন্টের সরিত গণদল। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বদরুল হুদা মিলু চৌধুরী, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আপনাদের এই সময় আসছেন সেটার জন্য।